নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের ঝালের রেসিপি। খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায়। আর তাহলে চলুন দেখে নিই এটা কীভাবে বানাচ্ছি। প্রথমে তিনটে পাবদা মাছ নিয়েছি, সেই অনুসারে নুন হলুদ দেব। খুব বেশি নুন বা হলুদ আমি এখন দেব না, ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবার মশলা লাগবে বাটা মশলা। একটা বাটিতে আমি সরষে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন, দুটো কাঁচা লঙ্কা। ভালো করে সরষেটা ধুয়ে বেটে নেব। আর লাগছে পোস্ত, 1 টেবিল স্পুন পোস্ত দিলাম। আরও 1 টিস্পুন পোস্ত আমি দিয়ে দিলাম, এটাও বেটে নেব। আর লাগছে আদা এবং কাঁচা লঙ্কা, আদাটা বেটে নেব। এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে রান্নাটা করব। তার জন্য একটু বেশি পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম, মাছটা ভাজবো। তেল ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে, তারপরে মাছটা ছাড়তে হবে। আর তখন ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে, নাহলে তেলটা ছিটকে আসবে। আর মাঝে মাঝে ঢাকা দিয়ে দিতে হবে, নাহলে এই মাছ খুব তেল ছিটকায়। আর মাছটা খুবই নরম, তাই খুব সাবধানে উল্টাতে হবে। আর এই মাছ খুব বেশি ভাজার দরকার পড়ে না। এবার মাছটা ভেজে নেওয়ার পর ওই তেলে আমি দিয়ে দেবো 1/4 টিস্পুন কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু চিরে নিয়েছি, কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটা একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি সরষে বাটাটা। এবার দিচ্ছি পোস্ত বাটাটা একই সাথে। আর ওই বাটিতে একটু সামান্য জল দিয়ে গুলে নেব, সেটাও দিয়ে দিচ্ছি। সরষে পোস্ত খুব বেশিক্ষণ কষতে লাগে না। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন। কালার চাইলে একটু কাশ্মীরি লঙ্কা দিতে হবে, আমি এমনি লঙ্কার গুঁড়ো আর দিলাম না। মিডিয়াম ফ্লেমে তেল ছেড়ে আসা পর্যন্ত সরষে পোস্তটা নাড়াচাড়া করে নেব। আর রান্নাটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর রান্নাটাকে একটা লাইক এবং শেয়ার করবেন। এবার মাছটা সেদ্ধ করতে হবে, তার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। মাছ ভাজার সময় খুব বেশিক্ষণ ভাজিনি, 1 মিনিট পরে উল্টে দিয়ে মাছটা ভেজে তুলে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম, ঝোলটা ফুটে আসবে, তারপর মাছটা দিয়ে দিতে হবে। আমার চ্যানেলে এর আগেও পাবদা মাছের রেসিপি শেয়ার করা আছে, যার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নিতে পারেন। ওপর থেকে আমি দিয়ে দিলাম কতগুলো গোটা কাঁচা লঙ্কা, আর ঢাকা দিয়ে দিলাম, ফ্লেমটা লো করে দিয়েছি। খুব বেশিক্ষণ লাগবে না মাছটা হতে, প্রায় 5-6 মিনিটের মধ্যে মাছটা হয়ে যাবে। শেষে ধনে পাতা কুচি আর কাঁচা সরষের তেল ছড়িয়ে দেবো, আর 2 মিনিটের জন্য আবার ফ্লেম অফ করে ঢাকা দিয়ে দেবো। তাহলে তৈরি হয়ে গেল পাবদা মাছের ঝালের রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবার একটা অন্য ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।